আরে ওইটা না আসলাম ভাই, টাকা পয়সা কোনো বিষয় না, আপনি শুধু আমাকে 2 লাখ দিবেন। তাইলে তো এটা কোনো ব্যাপারই না আসলাম ভাই, ধরেন কাজ হয়ে গেছে। কোন জায়গায় এক্সিডেন্ট করছে ভাই? বস শালা আমার সামনে পড়ে আছে। ওরে মাইরা ব্ল্যাক বক্সটা লয়া। আচ্ছা বস আমি সব বাইর করতেছি। ওই কি কর ওই কি কর তোরে দেই আর ওড়া। ওই আর হাত দুইটা বান। একটু বালা করে এবান থেইব। ওই মন্দার পু, ওই মন্দার পু, আমার ব্রেক বক্স কই? ওই ওরে জাগা শালার চোখে পানি ছিটা দে। কি হয়েছে ভাই আমার কেন মারতাছেন? তুই জানস না তোরে কেন মারতাছি। ওই মন্দার পু না ভাই, আমার হাত গুলা খুলে দেন। ওই শহরের বাচ্চা তোরে একবারে বইলা দিব, বাঁচতে চাইলে ব্ল্যাক বক্স দে। তুই বুঝতেছস না তোরে কিন্তু একবারে হানা দিব। ওই ধর অরে ধরে রাখতে পারলাম না ভাই, আমগো সব টিরে মাইরা ওই চলে গেছে। এই কি কইলি মাঙ্গির পু, তোরা চারজন একজন রে দইরা রাহা পারলি না, তোর কি বালচু সালিগা রাখছি? তোদেরকে আমি 3 দিনের সময় দিলাম, 3 দিনের ভিতর আমার ব্ল্যাক বক্স চাই, যদি না পাই
তোদেরকে নর্দমা ড্রেনে ছিন্ন বিচ্ছিন্ন লাশে পাওয়া যাবে। মনে রাখিস কথাটা, মন দিয়া মাথায় ঢুকাই রাখ। বান্দির পুতে জানে না কার জিনিস লয়ে খেলতাছে, পরে আমি মাগা নাই কইরা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অপেক্ষা করে একটু পরে ফোন দিতেছি। কি কোথায় এটা? আচ্ছা আচ্ছা আমি দেখতেছি বিষয়টা। ইয়েস স্যার। স্যার, 52 গলির দিকে একটা বড় ধরনের হিরে পাচার হচ্ছে, আমি কি সেখানে ফোর্স নিয়ে যাব? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে। হ্যালো, কোথায় তোমরা? তাড়াতাড়ি সবাইকে নিয়ে নিচে চলে আসো, আমরা একটা মিশনে যাব। তাড়াতাড়ি আসো। কইছিলাম না দৈরা লো মু, এখন সালারে মন মতো কইরা দে। সাব্বাস সাব্বাস বেটা, গুড। কইছিলাম না তোরে আমি আমি সর্বনিঃস্বকারী, তোরে নিঃস্ব কইরা দিমু।